বন্ধুরা বিগত ক্লাসে আমরা শিখেছি যে চব্বিশ ঘন্টায় একটা দিন হয় এবং সেই দিনে যে সারা দিনে যে গ্রিটিংস কি কী হবে মানে গুড মর্নিং গুড আফটারনুন গুড নুন গুড ইভিনিং গুড নাইট এগুলো আমরা কোন কোন টাইমে কোন সঠিক টাইমে আমরা কাকে কিভাবে বলবো তো আজকের ক্লাসটা হতে চলেছে একটু রকম তার মানে আমরা যখন বলি এখন ঘড়িতে দশটা বাজে তো এই দশটা বাজে দশটার পর আমরা এম বসাবো না পি এম বসাবো না ও ক্লক বলবো বা চারটে তিরিশ মিনিট এরপরে আমরা এ এম বসাবো পি এম বসাবো না ও ক্লক বলবো তার মানে আমরা কোনো সেন্টেন্সে যখন এরকম ঘড়িতে কটা বাজে বা কেউ কখন দেখা করতে আসছে মানে এরকম ধরনের কোনো সেন্টেন্স যখনই ব্যবহার করব। যদি আমি একটা উদাহরণ দিয়ে বলে থাকি যে রাম আগামীকাল চারটে তিরিশ মিনিটে আসবে এই যে চারটে তিরিশ মিনিট বললাম এই চারটে তিরিশ মিনিটের পর আমরা এ এম ইউজ করবো না পি এম ইউজ করবো না ও ক্লক ইউজ করব। তো এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে এবং আমরা অবশ্যই জানবো আজকে এ এম এর পুরো কথা কি পি এম এর পুরো কথা কি এবং ও ক্লক আমরা কোন সময় সঠিকভাবে আমরা ব্যবহার করবো এবং তার সমস্ত কিছু বিবরণ আজকের আমি ভিডিওতে বলবো তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব কর তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদের জানায় অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের মধ্যে দিয়ে যদি তোমরা কিছু শিখতে চাও অবশ্যই পুরো ভিডিওটিকে স্কিপ না করে দেখতে হবে আশা করছি আমার ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা সকলেই সঠিকভাবে শিখতে পারবে এবং যদি ভিডিওটিকে ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই দিও এবং সাথে সাথে শেয়ার করো তাহলে চলো আজকে শুরু করছি আমাদের ক্লাস এ এম কি পি এম কি এবং ও ক্লক আমরা সেন্টেন্সে কখন কিভাবে কোথায় ব্যবহার করব এবং এদের ফুল ফর্মগুলো কি আমি এখানে একটা দাগ টেনেছি এবং দাগটাকে আমি দুভাগে ভাগ করেছি এই দাগটা কি এই দাগটা হচ্ছে আমি টোটাল এটাকে দিনটাকে একটা দিনকে আমি চব্বিশ ঘন্টায় ভাগ করেছি টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা যদি একটা দিন হয় এবং সেই চব্বিশ ঘন্টাকে আমি বারো ঘন্টা এটা বারো ঘন্টা বারো আওয়ার্স আবার এটাও আমি টুয়েলভ আওয়ার্স টুয়েলভ আওয়ার্স এটাও টুয়েলভার্স দুভাগে আমি ভাগ করেছি আমি এইভাবে বোঝাচ্ছি কেন তোমাদের বুঝতে সুবিধার জন্য তাহলে এই টোটাল দাগটা হচ্ছে একটা দিন চব্বিশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বারো ঘন্টা বারো ঘন্টা করে ভাগ করে নিয়েছি আমাদের ক্লক ওয়াইজ আর কি তো যাই হোক এই যে বারো ঘন্টা শুরু হচ্ছে মানে এই যে প্রথম বারো ঘন্টা এবং দ্বিতীয় বারো ঘন্টা প্রথম বারো ঘন্টা কখন শুরু হচ্ছে না রাত বারোটা থেকে প্রথম বারো ঘন্টা হচ্ছে শুরু হচ্ছে রাত বারোটা থেকে পরের দিন এগারোটা ঊনষাট পর্যন্ত একটা বারো ঘন্টা আমরা কাউন্ট করছি বা বারোটা পর্যন্ত একটা বারো ঘন্টা আমরা কাউন্ট করছি তারপর আবার পরের যে বারো ঘন্টা যে পার্টটা সেটা আবার দুপুর বারোটা থেকে রাত এগারোটা উনষাট পর্যন্ত আমরা কাউন্ট করি তাহলে বোঝা গেল একটা দিন হচ্ছে চব্বিশ ঘন্টা তার মধ্যে বারোটা থেকে বারোটা হচ্ছে একটা পার্ট আবার বারোটা থেকে রাত বারোটা হচ্ছে একটা পার্ট তো এইবার হচ্ছে মেন বিষয়টা হচ্ছে যখন রাত বারোটা বাজছে তখন হচ্ছে আমাদের এ এম বোঝা যাচ্ছে এই রাত বারোটা থেকে দুপুর বারোটার আগে পর্যন্ত মানে এগারোটা ঊনষাট পর্যন্ত আমাদের লিখতে হবে হচ্ছে এ এম বুঝতে পারলাম এবং যখনই বারোটা বেজে যাচ্ছে তখন হচ্ছে পি এই দুপুর বারোটা থেকে আবার রাত এগারোটা ঊনষাট পর্যন্ত আমরা লিখবো হচ্ছে PM বোঝাতে পারলাম আবারও বলছি রাত বারোটা থেকে দুপুর বারোটার আগে মানে এগারোটা ঊনষাট যখনই বাজবে ঠিক তাই এই সময়টুকু হচ্ছে এ মানে এই সময়টাকে আমরা বলবো AM এবং দুপুর বারোটার পর থেকে রাত এগারোটা ঊনষাট এই যে সময়টা এই সময়টাকে আমরা বলবো পি এবার বন্ধুরা তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে আচ্ছা এ এম পি জানলাম এবং AM এর ফুল ফর্ম কী এবং পি এর ফুল ফর্ম কি। আচ্ছা তার মা তার আগে আমি তোমাদেরকে বলতে চাই এই যে বারোটা দুপুর বারোটা এই দুপুর বারোটাকে আমরা বলি হচ্ছে মিড ডে ঠিক আছে দুপুর বারোটাকে বলি হচ্ছে মিড ডে এবং একটা ল্যাটিন ওয়ার্ড যেটা হচ্ছে মেরিডিস এমই আর আই ডি আই এস এই মেরিডিস কথাটা থেকে এসছে মিড ডে ভালো করে বোঝার চেষ্টা করবে তো এই মিড ডে এসছে কোথা থেকে না মেরিড ইজ ল্যাটিন ভাষা থেকে এসছে মিড ডে তাহলে আমাদের আগে জানতে হবে যে এম এর এমটা কি না এমটা হচ্ছে ই ডিআইএম মেরিডিয়ান তোমরা বলতে পারো বা এম এর জায়গায় যদি এনও তোমরা বলো সেটাও কিন্তু ভুল নয় মেরিডিয়ান অথবা মেরিডি তাহলে আমরা এমটা জেনে নিলাম তার আগে জেনে নিলাম দুপুর বারোটাকে আমরা মিড ডে বলে থাকি এবং এই মেরিডিয়াম কথাটা কোথা থেকে এসছে না এটা এটা একটা কি ল্যাটিন ওয়ার্ড আচ্ছা এমটা যখন জেনে নিয়েছি এবার আমরা জানবো হচ্ছে এ আর তাহলে এটা কি এ মানে হচ্ছে অ্যান্টে তাহলে বোঝা যাচ্ছে অ্যান্টে মেরিডিয়াম মানে হচ্ছে এ এম বুঝতে পারলাম অ্যান্টে অ্যান্টে মানে হচ্ছে বিফোর অ্যান্টে মানে কি অ্যান্ডে মানে হচ্ছে বিফোর তাহলে বিফোর মানে আমরা আগে জেনে নিই বিফোর মানে হচ্ছে আগে দেখো অ্যান্টে মেরি ডেম মানে কি মিড তাহলে মিড ডের আগে এটা বোঝাতে আমরা এ এম ইউজ করি তাহলে বোঝাতে পারলাম মেরি মানে হচ্ছে মিড এবং মিড ডে আগে তাহলে অ্যান্টে হচ্ছে সেই কারণে আমরা অ্যান্টি মেডিডেম বলে থাকি এবার চলে আসছি পি এম তাহলে পি এর মানে হচ্ছে পোস্ট পোস্ট মেডিডেন পোস্ট মেডিডেম মানে কি না পোস্ট মানে হচ্ছে আফটার আমরা জানি পোস্ট মানে হচ্ছে আফটার আফটারের বাংলা কি আফটারের বাংলা হচ্ছে পরে দেখো তাহলে পোস্ট মেডিডেম যদি বলি মেডে মানে কি মিড মিডডের মিড পরে তাহলে পোস্ট মিড আমরা তখন আমরা ইউজ করব তাহলে বোঝা যাচ্ছে বন্ধুরা কখন আমরা পি আর কখন আমরা এম ইউজ করবো এম ইউজ করবো এবং কেন এটা হয় সেটা আমি টোটাল আমি বিশ্লেষণ তোমাদের মধ্যে করে দিলাম দেখো মিডের আগে মানে বারোটা থেকে রাত বারোটার পর থেকে যখনই একটা বাজবে তখন একটা ওয়ান এ এম হয় টু এ এম হয় ভোরবেলা হলো সিক্স এ এম হয় সকালবেলা তোমার নটার সময় নাইন এ এম হয় তাহলে বারোটার আগে যেগুলো হচ্ছে যে ঘন্টাগুলো সেগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে এ এম বারোটার পরে দুপুর দুটো তাহলে তুমি কি লিখবে টু পি এম বারোটা ঠিক বারোটার সময় টু পি এম যদি কোনো একটা সেন্টেন্সের এর মাধ্যমে আমি বোঝাতে চাই যদি বলি রাম উইল কাম অ্যাট টু পি এম কেন টু পি বললাম কারণ সে দুপুর বারোটায় আসবে দুপুরটা কখন না অবশ্যই আমার মিড পরে পোস্ট তাই আমি পোস্ট মেডিডেম লিখলাম পি এম যাচ্ছে এবার যদি আমি সকালবেলা বলতে চাই তাহলে রাম ওয়েলকাম অ্যাট নাইন এম কেন এম হলো সে সকালবেলা আসবে আসবে বলেছে তাহলে অবশ্যই আমরা এইটুকুর মাধ্যম দিয়ে আমরা চিনতে পারবো কখন সে আসছে বা কখন সে আসবে কোনো একটা সেন্টেন্সে যদি আমি এম দেখি তাহলে অবশ্যই সকালবেলা যদি আমি পি দেখি তাহলে অবশ্যই মিড ডে পরে মানে দুপুরবেলা দুপুর দুটো যেটাকে আমরা বলে থাকি তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এম মানে কি পি এম মানে কি এম মানে হচ্ছে অ্যান্টে মেরিডেন্ট এবং পি মানে হচ্ছে পোস্ট মেরিডিয়াম অ্যান্টে মেরিডেন্ট কেন হলো না মিড ডে আগে বলে অ্যান্টে মানে হচ্ছে বিফোর এবং পোস্ট মানে হচ্ছে পরে আশা করছি এইটুকুর মধ্যে তোমাদের মধ্যে কোনো সংশয় থাকবে না এবার চলে যাচ্ছি আমরা কোনো সেন্টেন্সে আমরা কখন ও ক্লক ইউজ করবো আমরা অনেক সময় বলে থাকি না ইলেভেন ও ক্লক বা টুয়েলভ ও ক্লক আমরা বলে থাকি তো কখন আমরা ও ক্লক ইউজ করবো আমি লেখাটা মুছে দিচ্ছি তোমরা চাইলে ভিডিওটিকে ব্যাক করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো মনে রাখার জন্য দেখো বিষয়টা কিন্তু খুবই সহজ একটা বিষয় আমরা সকলেই জানি যে এ এম পি এম এর ব্যাপারটা কিন্তু কাদের কাছে খুব সহজ যারা আমরা জানি তাদের কাছে কিন্তু খুব সহজ যারা কিন্তু জানি না তাদের কাছে কিন্তু এটা সহজ অবশ্যই নয় যে কোনো জিনিস শুধু নট অনলি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা যে কোনো জিনিস যে কোনো আমরা কাজ যেটা জানি না সেটা আমার কাছে শক্ত যখনই জেনে যাব সেটা আমার কাছে সহজ তো অনেকের মনে হতে পারে এই সহজ জিনিসটার ভিডিও কি দরকার ছিল তো যারা জানে না তাদের জন্য ভিডিওটি এবং যারা জানে তারাও একবার দেখে নিক যে সঠিকটা আমরা জানি কি না এখানে কাউকে ছোট বা বড় করার কোনো আমার উদ্দেশ্য নেই আমার উদ্দেশ্য সঠিক জিনিসটা তোমাদেরকে শেখানো আচ্ছা এবার দেখিনি আমরা কখন ও ক্লক আমরা বলে থাকি না ও ক্লক ইলেভেন ও ক্লক টুয়েলভ ও ক্লক কখন ইউজ করবো তখনই আমরা ও ক্লক ইউজ করব। যখন পার্টিকুলার একটা আওয়ার্স বোঝাবে পার্টিকুলার একটা আওয়ার্স অথবা পার্টিকুলার একটা আওয়ার বোঝাবে আমি এখানে সব সংক্ষেপে লিখলাম এইচ আর মানে আওয়ার আর এই আওয়ারসটাকে আমি এসটা কেরমভাবে লিখলাম তাহলে দেখে নিই যদি আমি বলি রাম উইল কাম অ্যাট নাইন থার্টি ও ক্লক যদি এটা আমি বলি এই সেন্টেন্সটা কি ঠিক হবে অবশ্যই কিন্তু সেন্টেন্সটা ঠিক না নাইন থার্টি ও ক্লক হয় না শুধুমাত্র যেখানে একটা ঘন্টা বোঝাবে একটা পার্টিকুলার সেই জায়গাটা কিন্তু আমরা ও ক্লক ইউজ করব। আবারও বলছি পার্টিকুলার একটা ঘন্টা বোঝালে আমরা কিন্তু ও ক্লক ও ক্লক ইউজ করব। তার কারণ হচ্ছে এখানে নাইন থার্টি মানে একটা ঘন্টা তার সঙ্গে একটা মিনিট ঢুকে গেছে দেখো এটা তো একটা ঘন্টা বোঝাচ্ছে এটা একটা মিনিট ঢুকে গেছে তাই কিন্তু অবশ্যই আমরা এই জায়গায় ও ক্লক ইউজ করব না এখানে কখন জান যখন নাকি শুধুমাত্র এ লিখবো না সারাদিনে যে কোনো সময় একটা বোঝাচ্ছি মানে ও ক্লকটাকে কিন্তু আমরা ওই অ্যান্ড এ এর মাধ্যমে আমরা বোঝাতে পারবো না কোনো সময় রাম ওয়েলকাম অ্যাট নাইন ও ক্লক এই যে বিষয়টা এই বিষয়টা যখনই আমি এরকম ধরনের কোনো সেন্টেন্স লিখবো তখন আমাকে সেন্টেন্সের শেষে অবশ্যই বলে দিতে হবে সে ইভিনিংয়ে আসছে না আফটারনুনে আসছে বা মর্নিংয়ে আসছে যদি আমি বলি রাম ওয়েল রাম ওয়েলকাম অ্যাট নাইন ও ক্লক বলে যদি সেন্টেন্সটাকে ছেড়ে দিই তাহলে কিন্তু আমার মধ্যে কনফিউশন থাকবে যে রাত নটায় আসবে না সকালবেলা নটায় আসবে বোঝা যাচ্ছে বন্ধুরা তাই অবশ্যই এই সেন্টেন্সটার পরে এই এই যে সেন্টেন্সটা শেষ হচ্ছে তার পরে কিন্তু অবশ্যই আমাকে যুক্ত করতে হবে যে রাম ওয়েলকাম অ্যাট নাইন ও ক্লক ইন দ্য মর্নিং অথবা অ্যাট নাইট অথবা ইন দ্য ইভিনিং অথবা অ্যাট নুন বা অ্যাট আফটারনুন ইন দ্য আফটারনুন বোঝা যাচ্ছে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে ও ক্লক কখন ইউজ করব ও ক্লক তখনই ইউজ করব যখন পার্টিকুলার একটা ঘন্টা বোঝাবে যেমন হচ্ছে তুমি ও ক্লক ইউজ করতে পারো টুয়েলভ ও ক্লক ইলেভেন ও ক্লক ওয়ান ও ক্লক থ্রি ও ক্লক ফোর ও ক্লক মানে এর মধ্যে মিনিটটা কিন্তু ঢুকবে না যদি এখানে আমি অ্যাড করে দিই টুয়েলভ থার্টি তখন কিন্তু আমাকে এ এম অথবা পি এম লিখতে হবে যদি আমি একটা সেন্টেন্সে এম অথবা পি অথবা এম লিখে দিই তাহলে কিন্তু সেই সেন্টেন্সে আমাকে উল্লেখ করতে হবে না মর্নিং ইভিনিং বা কোন টাইমে অ্যাকচুয়ালি আসছে যেমন আমি এই সেন্টেন্সটার ক্ষেত্রে করেছিলাম রাম উইল কাম অ্যাট নাইন ও ক্লক ইন দ্য মর্নিং এই যে ইন দ্য মর্নিংটা যুক্ত করলাম তখন কিন্তু আমাকে এখানে ইন দ্য মর্নিং যুক্ত করতে লাগবে না যদি আমি সেন্টেন্সটাকে এরমভাবে করতে চাই যে রাম উইল কাম অ্যাট নাইন থার্টি নাইন থার্টি এম এম লেখার পর কিন্তু আমাকে আর ইন দ্য মর্নিং লেখার দরকার নেই এই যে ইন দ্য মর্নিং আমি লিখলাম এটা কিন্তু লেখার দরকার নেই এ মানেই আমাকে বুঝে নিতে হবে সে সকালবেলা আসবে যদি এটা পি এম হতো তাহলে সে রাতের নটায় আসবে রাতের নটা তিরিশে আসবে তাহলে আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আর এর মধ্যে কোনো কনফিউশন নেই আমি আর একবার রিপিট করে দিচ্ছি এ মানে হচ্ছে ঠিক দুপুর বারোটার আগে এবং পি এম মানে হচ্ছে দুপুর বারোটার পরে এবং ও ক্লক কখন ইউজ করবো না ও ক্লক ইউজ করবো পার্টিকুলার একটা ঘণ্টা বোঝালে যেটা বারোটা হতে পারে একটা হতে পারে দুটো হতে পারে তিনটে হতে পারে চারটে হতে পারে পাঁচটা হতে পারে এভাবে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটা পার্টিকুলার ঘণ্টা বোঝালে তখন আমরা ও ক্লক ইউজ করবো একটা সেন্টেন্সে এবং সেন্টেন্সে ও ক্লক ইউজ করার পরে অবশ্যই আমাকে উল্লেখ করে দিতে হবে যে মর্নিং না ইভিনিং না নাইট না আফটারনুন না নুন এটাকে আমাকে উল্লেখ করে দিতে হবে নাহলে কিন্তু একটা সেন্টেন্স কখনোই সম্পূর্ণ হবে না মানে বুঝতে পারবে না যাকে বলবে সে কোন টাইমে আসবে বা কোন টাইমে সেই কাজটা হবে তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আর কোনো কনফিউশন থাকবে না এ এম আর পি এম এর ব্যাপারটা নিয়ে এম পি এম অলরেডি আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম আশা করছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা আজকের ক্লাসটিকে সম্পূর্ণভাবে শিখতে পেরেছো বুঝতে পেরেছো যে কোন সময় এম হচ্ছে কোন সময় পি এম হচ্ছে এবং কোন সময় বা আমরা কোনো সেন্টেন্সে ও ক্লক ইউজ করবো তো যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করেন তারা করে নিও এবং সাথে সাথে শেয়ার করো সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো ধন্যবাদ